পৃথিবীতে যতগুলো সুপার ফুড আছে তার মধ্যে খেজুর সুপার ফুডগুলোর মধ্যে নাম্বার ওয়ান। খেজুরকে বলা হয় বিশ্বের সুপার ফুড। খেজুরে রয়েছে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এবং মিনারেল, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আজকে আপনাদের খেজুরের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানাবো। ধৈর্য ধরে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। খেজুরের পুষ্টিগুণ, প্রোটিন। খেজুরে থাকা প্রোটিন আমাদের পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন, খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন যা আমাদের শরীরকে সুস্থ রাখে, যেমন ভিটামিন B1, B2, B3, B5। এছাড়াও রয়েছে ভিটামিন A, ভিটামিন C। খেজুরে পাওয়া যায় অনেক পুষ্টিগুণ যা আমাদের শরীরের জন্য অনেক প্রয়োজনীয়। আয়রন, আয়রন মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে আয়রন মেয়েদের জন্য বেশি প্রয়োজন। আয়রনের অভাবে রক্ত শূন্যতা দেখা দেয়। প্রতিদিন খেজুর খেলে আয়রনের ঘাটতি পূর্ণ হয়। কোলেস্টেরল এবং ফ্যাট, খেজুরে বাড়তি কোনো চর্বি বা কোলেস্টেরল না থাকায় খেজুর পর্যাপ্ত পরিমাণ খেতে পারবেন। ক্যালসিয়াম, খেজুরে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম যা আমাদের হাড়কে সুস্থ রাখে। খেজুরের ক্যালসিয়াম শিশুদের জন্য অধিক গুরুত্বপূর্ণ, কেননা খেজুরের ক্যালসিয়াম শিশুদের মাড়ি গঠনে সহায়তা করে। ফাইবার, ফাইবার, খেজুরে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় নিয়মিত খেজুর খেলে ক্যান্সারের ঝুঁকি কমায়। খেজুরের উপকারিতা, খেজুরের উপকারিতা বলে শেষ করা যাবে না। বিশ্বের যত ফল আছে তার মধ্যে খেজুরের উপকারিতা অনেক বেশি। খেজুরের উপকারিতা নিচে বর্ণনা করা হলো। খেজুরের উপকারিতা, খেজুর পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দূর করে। খেজুর শরীরের ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সমতা রক্ষা করে। খেজুর তারুণ্য বা যৌবন শক্তি ধরে রাখে। যাদের যৌন সমস্যা আছে তারা নিয়মিত খেজুর খেলে তাদের এই সমস্যা দূর হয়ে যাবে। খেজুর ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি পূরণ করে। আয়রন আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আয়রন বিশেষ করে মহিলাদের জন্য অনেক উপকারী। আয়রন আমাদের শরীরের রক্ত গঠনে সহায়তা করে। এর জন্য খেজুর খেলে আয়রনের ঘাটতি ফিল আপ করে এবং শরীরের রক্ত শূন্যতা দূর করে। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম যা আমাদের হাড় এবং মাড়ি গঠনে সহায়তা করে। খেজুর বাচ্চাদের জন্য অনেক উপকারী। খেজুর এত উপকারিতা সত্ত্বেও খেজুরে কিছু অপকারিতাও রয়েছে। খেজুরে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকায় খেজুর সবাই পর্যাপ্ত পরিমাণ খেতে পারবে না। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা খেজুর না খেলেই ভালো, কেননা খেজুরে প্রচুর পরিমাণ গ্লুকোজ রয়েছে। যদি খেজুর খেতেই হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেজুর খেতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর এবং শসা একসঙ্গে খেতেন। এর সঙ্গে যদি আপনি মধু মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য আরও অনেক বেশি উপকার পাবেন। খেজুর, শসা এবং মধু, এটা ট্রিপল সুপার ফুড হিসেবে কাজ করবে। মধু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, খেজুরও আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এ কারণে আপনারা শসা, মধু এবং খেজুর একসঙ্গে আমাদের এই ভিডিও ফলো করে তৈরি করে খেয়ে দেখুন, অবশ্যই উপকৃত
হবেন। আজ আর বেশি না, এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।